ওগো মুসলিম উম্মাহ, দ্বিধা বিভক্ত তুমি আজ, বহু পথ তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে ধ্বংসের দিকে। আসুন একত্রিত হও সেই সুশীতল কোরআনের ছায়াতলে, যে কোরআনের ছায়াতলে রয়েছে জান্নাত। তুমি একত্রিত হও সেই কালেমার পতাকা তলে, যে কালেমার পতাকা তলেই রয়েছে তোমার জান্নাত। ও আমার ভাইরা, কোন দল চিনি না, কোন মত চিনি না, বুঝি না কোন মত, একমাত্র জীবন বিধান কোরআনের পতাকা তলে, জীবনের সকল শক্তি উজাড় করে একত্রিত হওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? আজ পৃথিবীতে মুসলমান মার খায় তার একটি মাত্র কারণ, আমরা আল্লাহ রাসূলের দেখানো জান্নাতের পথ কোরআনকে ধরে রাখতে পারিনি বলে। আজ পৃথিবীর জমিন মুসলমানের রক্তে হয় রঞ্জিত, আমরা রাসূলের সিরাত ধরে রাখতে পারিনি বলে। ও আমার ভাইরা, পৃথিবীর মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে আমার প্রিয় বাহরাইন প্রবাসী এমদাদুল হক রাইহানের এই প্রিয় গজল উৎসর্গ করছি আজকের এই কোরআন পাগল তাওহিদি জনতার জন্য। যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? একসাথে বলতে পারবো না ইনশাল্লাহ, বলতে পারবো না ইনশাল্লাহ। যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? কেউ আছে ভাই গাড্ডি নিয়ে, কেউ আছে ফতোয়াই, কেউ আছে ভাই দরগা খুলে পীরের ব্যবসা, কেউ আছে ভাই গাড্ডি নিয়ে, কেউ আছে ফতোয়াই, কেউ আছে ভাই দরগা খুলে পীরের ব্যবসা। সবাই বলে আমরা সঠিক, বাকিরা সব ভুল, এসব শুনে জনতার যাই হারিয়ে কুল। সবাই বলে আমরা সঠিক, বাকিরা সব ভুল, এসব শুনে জনতার যাই হারিয়ে কুল। আল্লাহ জানেন ফিরবে কবে ওদের সুমতি। যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? কেউ বলে আজ দিন কায়েমের নেই তো প্রয়োজন, আর দিনের তরে মরণ কে কেউ করছে আলিঙ্গ। এই জনপদের এক ধরনের লেবাসধারী শয়তান, এই জনপদের এক ধরনের লেবাসধারী শয়তান, তারা বলে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কোন প্রয়োজন নাই, অথচ আজ বাংলার জমিনে কোরআনের মর্যাদা রক্ষার জন্য হাফে যে কোরআনের বুকে রক্তে লাল হয় বাংলার জমিন। কেউ বলে আজ দিন কায়েমের নেই তো প্রয়োজন, আর দিনের তরে মরণ কে কেউ করছে আলিঙ্গ। দিনের দাঁত দিতে গিয়ে কেউ জেলে বন্দি, আর বাতির মতের সাথে আবার কেউ করে সন্ধি। দিনের দাওয়াত দিতে গিয়ে কেউ জেলে বন্দি, আর বাতিল মতের সাথে আবার কেউ করে সন্ধি। সব ভুলে ভাই একসাথে আজ তোলো রে আওয়াজ, এই পৃথিবী খোদার জমিন তুলবে তারি রাজ। সব ভুলে ভাই একসাথে আজ তোলো রে আওয়াজ, এই পৃথিবী খোদার জমিন চলবে তারি রাজ। গুরজে ওঠো বীর জনতা আল কোরআনের সাথী, যুগে যুগে মুসলিম ছিল শ্রেষ্ঠ বীরের জাতি, তবে কেন আজকে হলো করুণ পরিণতি? জাগো
জাগতে হবে জাগার সময় এলো রে আবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার বীর জনতা জেগে ওঠো বীর জনতা জেগে ওঠো হলো রুদ্ধদ্বার জাগতে হবে জাগার সময় এলো রে আবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার বীর জনতা জেগে ওঠো বীর জনতা জেগে ওঠো হলো রুদ্ধদ্বার জাগতে হবে জাগার সময় এলো রে আবার জাগতে হবে জাগার সময় এলো রে আবার ওগো বাংলার কোরআন প্রেমিক তাওহীদ জনতা আজ বাংলার প্রত্যেক ইঞ্চি জমির হতে আজ বাংলার জমিনে প্রত্যেকটি মসজিদের মেম্বার হতে এই জমিনে মুসলমানের আজাদির জন্য এই জমিনে কোরআনের পাখিদের আজাদির জন্য নতুন করে আবার জেগে ওঠার আহ্বান এসেছে ও কোরআন পাগল তাওহীদ জনতা আপনারা কি জেগে ওঠার জন্য প্রস্তুত আছেন সংগ্রামী তাওহীদ জনতা কোরআনের জন্য অতন্ত্র প্রহরী নেই জেগে থাকতে হবে এই জমিনে ইসলামের পতাকা ওড়ানোর জন্য অতন্ত্র প্রহরী নেই জেগে থাকতে হবে ইনশাআল্লাহ আসুন আপনাদের সামনে হাজির করছি টেকনাফ হতে তেতুলিয়া রূপসা হতে পাথুরিয়া ইসলামী গানের সুরের মূর্ছনায় মিশে থাকে এক নাম সে আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান আহ্বান জানাচ্ছি সুরের দরিয়ায় সকলকে স্নান করিয়ে দেবেন প্রিয় শিল্পী ওস্তাদ মশিউর